হ্যাঁ ভাই, অ্যাড ডোমেনে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করেন। ক্রিয়েট নিউ ডোমেইন, হ্যাঁ, ক্রিয়েট নিউ ডোমেইন। ইওর ডোমেইন, হ্যাঁ, আমি কি দেবো? এখানে আপনার ডোমেনের নাম দেন, রিজ ডট কম, এই পর্যন্ত দেন শুধু। রিজ, আপনার ডোমেনের নাম কি দেখি, রিজ বিডি ডট কম নাকি রিজ? আচ্ছা, আপনার সাইটটা, হ্যাঁ এখানে যান, হ্যাঁ রিজ ডট কম ডট বিডি, হ্যাঁ এই এই পর্যন্ত দেন। হ্যাঁ, হ্যাঁ অ্যাড দেন। এই যে এক, এই যে এইটার মধ্যে ক্লিক করেন, হ্যাঁ কপি হয়েছে। আবার আপনার কন্ট্রোল প্যানেলে যান, যেখানে কোডটা বসাইলেন, হ্যাঁ এর নিচে, একদম নিচে যান, স্ক্রল করে, এটা না, এটা উপরে উপরে, হেডারে হেডারে এই কোডগুলার স্ক্রল করেন, এইখানে একদম এই যে লাস্ট, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ইন্টার দেন, ইন্টার দেন, আরেকটা দেন, হ্যাঁ এবার পেস্ট করেন ওই কোডটা। এবার আবার ইনসার্ট ইন হেডার এই বাটনে ক্লিক করেন, আবার ওই ওইখানে, এখানে যান, একটু নিচে যান স্ক্রল করে, এই পেজের একদম নিচে একটু ছোট করেন, কন্ট্রোল চাপ বা মাউসটা নিচে দিয়ে ঘোরান, কন্ট্রোল চাপ দিয়ে, হ্যাঁ কন্ট্রোল চাপ দিয়ে মাউসটা নিচের দিকে স্ক্রল করেন, স্ক্রিন দেখতেছি না, বড় হইতেছে কিন্তু। আচ্ছা দাঁড়া না, আপনি মাউসটা ছাড়েন, আমি করে দিতেছি। এই যে ভেরিফাই ডোমেইন, এই বাটনে ক্লিক করেন, আচ্ছা এখন আপনার ওয়েবসাইটে যান, ফ্রন্ট প্যানেলে যান, ডিফল্ট প্যানেলে আসেন, আচ্ছা নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নেন, এখানে লেখেন মেটা পিক্সেল হেল্পার, হ্যাঁ প্রথমটা লিঙ্কে যান, হ্যাঁ অ্যাড দেন, ক্রোমে জুড়ুন, এই বাটনে ক্লিক করুন, ক্রোমে জুড়ুন, হ্যাঁ হ্যাঁ অ্যাড এক্সটেনশন এটা দেন, ওকে এটা কাইটা দেন, হ্যাঁ না না এই ট্যাব কাটেন শুধু, এই যে এইখানে দেখেন, এই যে এইখানে ক্লিক করেন, এক মিনিট, এই এইখানে ক্লিক করেন, মেটাপিক্সেল হেডার অন করেন, ওকে এখন আপনার ওয়েবসাইটের হোম পেজে যান, হ্যাঁ ফ্রন্ট প্যানেলে যান, ভিজিট ওয়েবসাইটে যান, এটা ডিফল্ট প্যানেল, আচ্ছা এখন দেখেন এই যে পিক্সেলে একটা দর্শক ইভেন্ট, এখানে ক্লিক করেন, দেখেন কি ইভেন্ট দেখায়,